আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন দারুচিনির গন্ধটা খুবই সুন্দর তার সঙ্গে এই মশলার স্বাদটাও বেশ ভালো খাদ্যকে সুস্বাদু ও সুগন্ধযুক্ত করে তোলার জন্য প্রায় রান্নায় এর ব্যবহার করা হয় তবে এই মশলার মধ্যে যে কত ধরনের স্বাস্থ্যগুণ আছে তা বোধহয় অনেকেরই জানা নেই দুধের সঙ্গে এই মশলা মিশিয়ে নিলে যে আশ্বর্যজনক লাভ হতে পারে তা জানাটা খুবই জরুরি দুধের যে কত গুণ আছে সে তো আমরা সবাই জানি কিন্তু দুধের সঙ্গে সামান্য দারুচিনি মেশালে আপনি তার থেকে কি কীভাবে উপকার পেতে পারেন তা জানেন কি দুধ ক্যালসিয়ামের উৎস তার সাথে দারুচিনি মেশালে আপনার মেটাপলিজম মাত্রা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনি পেতে পারেন প্রোটিন ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম ম্যাগনেশিয়াম থায়ামিন ভিটামিন এ এবং সেলিনিয়াম এছাড়াও এর অন্য বহু পুষ্টিকর গুণও আছে তাই দুধের সঙ্গে দারুচিনি মেশালে শক্তি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে তাই ছোট থেকেই বাচ্চার মধ্যে এই রকম একটা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন তো চলুন দারুচিনিযুক্ত যুক্ত দুধের গুণাগুণ সম্পর্কে জেনে নিই যেমন প্রতিদিন সুন্দর ঘুমের জন্য খুবই ভালো দিনের পর দিন কি রাতে ঠিকমতো ঘুম হয় না তাহলে তো বন্ধু এখনই সাবধান হতে হবে না হলে কিন্তু বেজায় বিপদ কারণ একাধিক গবেষণায় দেখা গেছে ঠিকমতো ঘুম না হলে ব্রেনের অন্দরে স্টেজ হরমোনের খরণ বেড়ে যায় ফলে মানসিক অপসাদ এবং স্টেজের মাত্রা বাড়তে শুরু করে সেই সঙ্গে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় তাই তো অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমাতে আজ থেকে এই পানীয়টি খাওয়া শুরু করতে হবে কারণ দারুচিনি মিশ্রিত দুধ একসঙ্গে যখন শরীরে প্রবেশ করে তখন মস্তিষ্কের অন্দরে মেলাটনিন হরমোনের খরণ বেড়ে যায় ফলে ঘুম আসতে সময় লাগে না এই কারণেই তো রাতে শুতে যাওয়ার আগে এই পানীয়টি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা রাতে ঘুমের আগে যদি দুধ পানের অভ্যাস থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থাকে তাহলে আজ থেকেই অভ্যাস করে ফেলুন তবে অবশ্যই তাতে এক চিমটে দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেতে ভুলবেন না এতে করে আপনার অনিদ্রাজনিত সমস্যা দূর হবে আপনি প্রতিদিন রাতে সুন্দর ঘুমের পর সকালে উঠে স্বচ্ছন্দ বোধ করবেন নাম্বার টু সর্দি কাশি ও গোলা ব্যথার জন্য উপযুক্ত ঔষধ ঠান্ডার সময় তাপমাত্রা ওটানোমা করার কারণে গোলায় ব্যথা ও সেই সঙ্গে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় তাই তো এই সময় দুধ এবং দারুচিনিকে সঙ্গে রাখা মাস্ট আসলে দুধের সঙ্গে দারুচিনি মিশিয়ে খাওয়া শুরু করলে রোগ প্রতিরোধ ব্যবস্থা এতটা শক্তিশালী হয়ে ওঠে যে গোলার ব্যথা ও জ্বরের প্রকোপ কমতে সময় লাগে না এছাড়াও সর্দি কাশির জন্য এই মিশ্রণ ওষুধের মতো কাজ করে গরম দুধের সঙ্গে দারুচিনি অক্সিডেন্টের কাজ করে এই পানীয় আপনাকে সর্দি কাশি থেকে সহজেই বাঁচাতে পারে যদি বহুদিন ধরে শরীরের কোনো বেদনায় ভোগেন তাহলে সহজেই রেহাই পেতে পারেন দারুচিনি যুক্ত দুধ খেলে নাম্বার থ্রি হজম ক্ষমতার উন্নতি ঘটে এদিক সেদিক খাওয়ার কারণে কি গ্যাস অম্বলে একেবারে কাবু হয়ে পড়েছেন তাহলে বন্ধু আজ থেকে দারুচিনি মেশানো দুধ খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন আসলে এই পানীয়টির অন্দরে উপস্থিত একাধিক উপকারী উপাদান পাচক রসের খরণ বাড়িয়ে দেয় সেই সঙ্গে মেটাপলিজম রেট বাড়াতেও সাহায্য করে ফলে বধজমের সমস্যা কমতে একেবারেই সময় লাগে না ডায়রিয়ার মতো রোগের প্রকোপ কমাতেও এই পানীয়টি বিশেষ ভূমিকা পালন করে থাকে এক গ্লাস দুধে এক চেমটি দারুচিনি মিশিয়ে নিন রাতে খাওয়ার পর শুধু দুধের বদলে এই দুধ পান করুন আর দেখুন এর কত উপকারিতা আপনার যদি গ্যাস অম্বলের সমস্যা থাকে তাহলে এর সাহায্য রেয়াই পেতে পারেন সেই সঙ্গে এই দুধ আপনার খাদ্য পরিপাকে সাহায্য করবে তাই প্রতিদিন শোয়ার আগে এই দারুচিনি মিশ্রিত দুধ পান করুন নাম্বার ফোর রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে পরিবারে ডায়াবেটিস রোগের ইতিহাস রয়েছে কি তাহলে বন্ধু সময় থাকতে থাকতে এই পানীয়টি খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন আসলে দুধ এবং দারুচিনি উভয় শরীরে প্রবেশ করার পর ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত এই দারুচিনি মিশ্রিত দুধ খেলে অবশ্যই ফলাফল পাবেন নাম্বার ফাইভ ওজন কমাতে সাহায্য করে অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় রয়েছেন তাহলে আজ থেকেই পানীয়টি খাওয়া শুরু করে দিন দেখবেন ওজন কমাতে একেবারে সময় লাগবে না আসলে দারুচিনি শরীরে প্রবেশ করার পর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে ফলে বারে বারে খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় আর শরীরে ক্যালোরির মাত্রা কমতে শুরু করে ফলে কমে ওজন বৃদ্ধির আশঙ্কাও দুধের সঙ্গে দারুচিনির মিশ্রণ ওজন কমানোর বিষয়ে সুষম আহার বলা যেতে পারে যারা ওজন কমাতে চান তাদের জন্য এই দুধ ওষুধের মতো কাজ করবে নাম্বার সিক্স হাড়ের স্বাস্থ্যর উন্নতি ঘটে একাধিক গবেষণায় দেখা গেছে ক্যালসিয়াম সমৃদ্ধি দুধের সঙ্গে দারুচিনি মিশিয়ে খাওয়া শুরু করলে বোন ডেন্সিটি বাড়তে শুরু করে সেই সঙ্গে হাড় এতটা শক্তপক্ত হয়ে ওঠে যে আত্মাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও একেবারে কমে যায় নাম্বার সেভেন দাঁতের স্বাস্থ্যর উন্নতি ঘটায় একাধিক কেস স্টাডি করে দেখা গেছে নিয়মিত দারুচিনি মিশ্রিত দুধ খাওয়া শুরু করলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে দাঁতের ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কমে সেই সঙ্গে দাঁতে পোকা লাগা এবং ক্যাভেটির সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও হ্রাস পায় প্রসঙ্গত মুকগ্রহরে ক্ষতিকর ব্যাকটেরিয়ার মাত্রা কমাতেও এই পানীয়টি বিশেষ ভূমিকা পালন করে থাকে এবার জানুন কিভাবে তৈরি করবেন দারুচিনি মেশানো দুধ এক গ্লাস দুধে এক থেকে দুই চামচ দারুচিনি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন প্রতিদিন রাতে সবার আগে পান করুন এই দুধ আপনি খেতেই পারেন কোনো ক্ষতির সম্ভাবনা নেই তবে প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন তো এই ছিল আজ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ